আসাম রাজ্য জীবিকা মিশনের শিলচর শাখার উদ্যোগে মঙ্গলবার থেকে শিলচরের আসামি পৌষ মেলার আয়োজন করা হয়। শহরের সার্কিট হাউস রোডের অভিজাত ভবনে এই মেলা উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে অতিথি যারা উপস্থিত ছিলেন তাদেরকে সম্মান জানানো হয়। মেলাটি চলবে 3 দিন ব্যাপী। এতে SHG গ্রুপ ও আত্মসহায়ক গ্রুপের দ্বারা উৎপাদিত বিভিন্ন দ্রব্য সামগ্রীর প্রদর্শনী ও কাপড়ের দোকান, পিঠেপুরির দোকান, বিভিন্ন ধরনের সাজ সামগ্রীর দোকান সহ বিক্রির স্টল থাকবে। এই আসামি পৌষ মেলাতে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আসামি পৌষ মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায়, শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস, জগৎজ্যোতি ভট্টাচার্য, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, এগ্রিকালচারের অফিসার আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার DICC সহ বিভিন্ন ব্লক অফিসাররা। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আসামি পৌষ মেলার বিষয়ে বিভিন্ন বক্তব্য রাখেন। ভারত বর্ষ স্বদেশ আমার স্ব